নমস্কার, কামাল কলকাতা উপস্থিত পর্ণশ্রী সরকারি আবাসন সংসদের কালী পুজো 63তম বর্ষে পা দিয়েছে। 63তম বর্ষে কামালদা দেখাতে চাইছে এদের এবছরের থিম হলো দিল্লির অক্ষয়ধাম মন্দির। ভালো লাগবে আপনাদের, দেখুন তো কেমন লাগে। প্যান্ডেল চলছে, ফিনিশিং হলে শনিবার উদ্বোধন। কামাল কলকাতা সাথে থাকুন। দিল্লির অক্ষয়ধাম মন্দির, সে মন্দিরের অনুকরণে বেহালা পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারের সরকারি আবাসনের সাংসদরা এই কালী পুজোটা করেন। এদিকে নানা রকমের মেলা বসে, আর অক্ষয়ধামের মন্দিরের অনুকরণে এই পুজোটা আপনারা দেখতে পারবেন এবছর জমজমাট। ঠিক বেহালার পর্ণশ্রীর যে বেহালা কলেজটা দেখছেন, কলেজের বিপরীতের যে মাঠ রয়েছে সরকারি আবাসনের মাঠ, সেই মাঠে 63তম বর্ষে পা দিয়েছে এই কালী পুজো। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং দেখবেন দিল্লির অক্ষয়ধাম মন্দিরের অনুকরণে কেমন লাগলো জানাবেন। অক্ষয়ধাম মন্দিরের অনুকরণে এই প্যান্ডেল কাজ চলছে। আগামী শনিবার এটার উদ্বোধন, রোববার কালী পুজো। আপনারা দেখছেন বেহালার পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার সরকারি আবাসনের এই পুজো এবার 63তম বর্ষে পা দিয়েছে। কামাল কলকাতার সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। পর্ণশ্রী এই গভর্নমেন্ট কোয়ার্টারগুলো দেখাচ্ছি আর পর্ণশ্রী কলেজটা দেখাচ্ছি। এই অনুকরণে এই প্যান্ডেল কাজ চলছে, আর কয়েকটা দিন বাদেই এর উদ্বোধন। দিন রাত এক করে শিল্পীরা কাজ করে চলছে। কেমন লাগে আপনাদের আসতে হবে, জানাতে হবে কমেন্টসের মধ্যে দিয়ে। আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে। এদের খুঁটি পুজোটা দুর্গাপুজোর আগে আমি আমার ব্লগে দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। প্রিয় অভিনেত্রী সুস্মিতা এসেছিল, কিন্তু আজ দেখাচ্ছি পুজোর ঠিক আগে প্যান্ডেলে কিছুটা অংশ তৈরি হয়েছে। এর ফিনিশিং টাচ করতে এখনও 4-5 দিন সময় লাগবে। কামাল কলকাতার সাথে থাকতে হবে, তবেই তো বুঝতে পারবেন পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার সংসদের যে কালী পুজো সেটা কেমন হয়। লাগোয়া অনেক ছোট ছোট স্টল হবে, যেগুলো খাবার দাবার থেকে আরম্ভ করে নানা রকমের খেলাধুলা বাচ্চাদের থাকবে। আপনারা অবশ্যই মাঠটায় এসে কালী পুজো উপভোগ করবেন। এক সপ্তাহ ধরে এই প্রোগ্রাম থাকবে, আর এই পুজোটা রিয়েলি একটি সুন্দর পরিবেশের মধ্যে তৈরি হয়। উপভোগ করুন কালী পুজো পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারের। মানে শুক্রবার, শনিবার উদ্বোধন আছে। আপনার নামটা? আপনি কি কাজ করেন? সোলার ও রং, এটা স্প্রে পুরো করতে হবে নাকি? এটা সোলার থাকছে, আর কি কি থাকছে উপকরণ? আর এটা বাঁশ আছে, ত্রিপল আছে নাকি? না, প্রায় বাঁশ ত্রিপল। 12 তারিখের মধ্যেই কাজ শেষ হবে। স্বামীনারায়ণ টেম্পল, দিল্লির যে টেম্পল, সেই টেম্পলের অনুকরণে আমরা দেখতে পাচ্ছি। কামাল কলকাতার সাথে থাকুন। এরকম অভিনব জিনিসটা কিন্তু দারুণ তৈরি করছে শিল্পীরা। থাকতে হবে, আসতে হবে, দেখতে হবে। একদম এই মাঠ লাগোয়া গভর্নমেন্ট কোয়ার্টার পর্ণশ্রী মাঠ লাগোয়া, এরকম মেলার জন্য এতগুলো দোকান তৈরি করা হয়েছে, প্লাস মাঠেও থাকবে। আপনারা চলে আসবেন, মেলা টু পুজো সব কিছু এখানে পাবেন। মাল কলকাতা বেরিয়ে যাচ্ছে, বেহালার পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার সরকারি আবাসনের যে সাংসদ রয়েছে, সে কালী পুজোর 63 বছরে পা দিয়েছিল। এবছরের তাদের থিম হচ্ছে দিল্লির অক্ষয়ধাম মন্দির। সত্যি অসাধারণ লাগবে আপনাকে। আসুন, কামালদার সাথে থাকুন। এবছরের পুজোটা জমে উঠুক দিল্লির অক্ষয়ধাম মন্দির। দিল্লি চলে এসছে বেহালার পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে। কামাল কলকাতা থাকুন, কামালদার সাথে থাকুন। সবাইকে অনেক অনেক অগ্রিম জানিয়ে রাখি আগামী 11 তারিখ এই পুজোর শুভ উদ্বোধন, 12 তারিখ কালী পুজো। সবার ঘরে দীপাবলির আলো জ্বলে উঠুক। কামালদার সাথে থাকুন, কামালদার জন্য একটু
সাবস্ক্রাইব করুন, আর দীপাবলির এই পুজো প্যান্ডেলের জন্য লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের জন্য একটু দীপাবলির আলো আপনারা নিয়ে আসুন বন্ধুরা। কামাল দা কামাল কলকাতা, দেখতে থাকুন। টাটা, বাই বাই, আবার দীপাবলিতে দেখা হচ্ছে।